গতকালই উঠেছে পত্রপত্রিকায় যে সিএনজি এবং পিএনজির দাম বাড়ানো হচ্ছে। গত বছরও এইভাবেই বাড়ানো হয়েছে। আমরা বুঝতে পারি না যে সিএনজি এবং পিএনজি যে গ্যাস, এই গ্যাস তো ত্রিপুরা থেকে উত্তোলিত হয়, তাহলে রাজ্যের মানুষ এই রকম এই যখন অবস্থা, সর্বাত্মক সংকট চলছে রাজ্যের মধ্যে, যখন মানুষ দিশে আরা জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, কাজ নেই, কাজের কোনো ব্যবস্থা নেই, সরকার এবং গেইন সবাই মিলে এই যে এত এত বড় একটা আক্রমণ করলো সাধারণ মানুষের উপর, এর বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দেশের একমাত্র গরিব সাধারণ মানুষের দল হিসাবে আমরা মনে করি, এইটা শুধুমাত্র জনবিরোধী নয়, এই আক্রমণকে রোধ করা উচিত এবং রাজ্যের আগরতলায় এবং বিভিন্ন জায়গায় যেহেতু সিএনজি গ্যাস পিএনজি গ্যাস গেছে এখন যাচ্ছে বিভিন্ন মহকুমাগুলিতে, আমরা মনে করি রাজ্যের সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ যেন এর বিরুদ্ধে ঐক্যমত হয়ে একটা দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে সরকার এবং গেইলকে বাধ্য করে যাতে এই যে অন্যায় জনবিরোধী নীতি গ্রহণ করেছে তার থেকে সরে আসতে। আমার নাম সুব্রত চক্রবর্তী, আমি এসইউসিআই কমিউনিস্টের রাজ্য কমিটির একজন মেম্বার।